नमस्कार बंधुरा, कुकिंग एट होमे सकल के स्वागत जानी। आज हमें आबारो एक रेसिपी नहीं हाजिर हो गए। आज हमें 15 दिन एक हारिए जावा फूड नहीं हाजिर हो। आज के रेसिपी हलो नून छोला। ये भीषण ही एक लोभनीय खाबार और भीषण ही स्वास्थ्यसम्मत। छोलार तो अनेक गुण आछे, एटा तो आम्रा सबाई जानी। एटा इविनिंगे टिफिने बा जे कोनो समय खावा जेते पारे। आर बाच्चादेर काछे एटा तो भीषण ही एकटा मजादार रेसिपी। टक टक झालझाल मिष्टी मिष्टी, ओरा तो भीषण ही आनंद करे नून छोलाटा खेये नेबे। आर साथे जदि एकटु मुड़ी थाके ताहले सन्ध्यार टिफिनटा किन्तु दारुण भावे जमे जाबे। आर साथे एकटु चा। जदि आमार भिडियोटा भालो लागे अवश्य लाइक शेयर करते भूलें ना। नित्य नतून रेसिपी पावार जोन्नो एक्षुनि आमार चैनलटिके सबस्क्राइब करुन। ताहले चलुन बंधुरा, देखा जाक कि करे आमि एई नून छोलाटा तैरि करलाम। ताहले चलुन बंधुरा आमार साथे आमार रान्नाघरे। एखन एखाने आमि किछुटा परिमाणे छोला निएछि। এই ছোলাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখব। ওভারনাইট ছোলাটাকে ভেজানোর পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতখানি ফুলে গেছে। এবারে এই ছোলাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। 3-4 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এই ছোলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে এখানে আমি একটা আলু নিয়েছি মাঝারি সাইজের। এই আলুটাকে আমি ছোলার মতনই ছোট ছোট টুকরো করব। এখানে আমার আলুটা সমস্ত টুকরো করা হয়ে গেল। এবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিয়েছি। সেই পেঁয়াজটাকে আমি এই আলুর মতনই ছোট ছোট টুকরো করে নেব। এবারে আরেকটা নিয়েছি আমি টমেটো, সেটাকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। একই সাইজ করে সব করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজি ইউজ করতে পারেন। তো আজ আমি এখানে আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা তৈরি করছি। এবারে গ্যাস ওভেনের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ মতন, ছোট চামচে 2 চামচ তেল। আপনারা এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী তেলটা ইউজ করতে পারেন। তো তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তো আমি আজ এখানে শুকনো লঙ্কাই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে আসলে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে 2-1 মিনিট পর পরই আলুটাকে নাড়তে হবে। আর হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়েই আমি এটা করছি। আলুটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। আবারও 2-4 মিনিট এটাকে ভেজে নেব।
বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু পেঁয়াজগুলো আমার বেশ লালচে কালার হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ধরে এটাকে ফ্রাই করব। মিনিট দশেক ভাজার পর আলুটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি লবণ আর হলুদ মাখানো ছোলাটা দিয়ে দিলাম। আমি এখানে ছোলাটা কিন্তু প্রেসারে সিদ্ধ করিনি, তো একটু শক্ত শক্তই রয়েছে ছোলাটা। আপনারা যদি নরম খেতে চান তাহলে কিন্তু প্রেসারে অবশ্যই একটা সিটি দিয়ে নেবেন। তো এইভাবে ছোলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ধনের গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো আর চাট মশলাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এগুলো ইউজ করলাম না। আর দিয়ে দিলাম এক চামচ চিনি। এখানে চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা না দিলে এর স্বাদটা ঠিকঠাক আসবে না। দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে। এখন আমি আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে দু চার মিনিট ভেজে নেব। দু চার মিনিট ভাজার পর এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা আস্ত পাতিলেবুর রস। এই পাতিলেবুটা দেওয়ার ফলে টক ভাবটা আসবে আর খেতে ভীষণই টেস্টি হবে। দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমার সন্ধ্যার টিফিনের জন্য টকটক ঝালঝাল একটা মিষ্টি রেসিপি। আর এই রকম টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি রেসিপিটা সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এই নুন ছোলাটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দের একটা মজাদার খাবার। আর ছোলার তো অনেক গুণ, সেটা আপনারা সকলেই জানেন, আর তেমনি একটা স্বাস্থ্যসম্মত খাবার। সন্ধ্যার টিফিনে সকলকে খুশি করার জন্য ঝটপট আমার রেসিপিটা দেখে তৈরি করে ফেলতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কীভাবে নুন ছোলাটা তৈরি করলাম। সন্ধ্যার টিফিনে সকলকে খুশি করার জন্য পুরনো দিনের হারিয়ে যাওয়া নুন ছোলার রেসিপিটি বাড়িতে তৈরি করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি যখনই এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব তার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।